ইউক্রেন রাশিয়া প্রথমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, ইউক্রেনের স্বাস্থ্যসেবা লক্ষ্য করে 200 হামলা ডব্লিউএইচ এর ঘোষণা। আরো জানিয়ে দেব কেন পুতিনকে নিয়ে শঙ্কিত বাইডেন। এদিকে ইউক্রেনে 26,000 রুশ সেনা নিহত দাবি কিয়েভের। জানিয়ে দেব ন্যাটোর কেউ যুদ্ধে জড়ালে রাশিয়ার কি পরিণতি হবে। আরো জানিয়ে দেব তাইওয়ানের আশেপাশে চীনা যুদ্ধ বিমান জাহাজ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনে রুশ আগ্রাসন যা বললেন চীনের প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ইউক্রেনের স্বাস্থ্যসেবা লক্ষ্য করে 200 হামলা ডব্লিউএইচ এর ঘোষণা। এখনও পর্যন্ত ইউক্রেনের স্বাস্থ্যসেবা লক্ষ্য করে 200 হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচ এর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস জানান, 200টি হামলার ব্যাপার তারা যাচাই বাছাই করে নিশ্চিত হতে পেরেছেন। দুই দিনে ইউক্রেন সফরে তিনি কিয়েভ থেকে রাশিয়ার প্রতি যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তার দাবি, ইউক্রেনে জরুরি ঔষধ পৌঁছে দেওয়া যাচ্ছে না, অথচ ইউক্রেনিদের এখন সবচেয়ে বেশি জরুরি এটাই দরকার। এ সময় ইউক্রেনের মানুষদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সূত্র সিএনএন। কেন পুতিনকে নিয়ে শঙ্কিত বাইডেন? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এক নতুন সংখ্যার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাবেন কিনা পুতিন সে নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন। গতকাল সোমবার ওয়াশিংটনের এক রাজনৈতিক অনুষ্ঠানে বাইডেন বলেন, পুতিন ভুল করে ভাবছেন ইউক্রেন সংঘাত ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়ন ভেঙে দেবে, যদিও যুক্তরাষ্ট্র সহ অনেক ইউরোপীয় দেশ ইউক্রেনের পাশে আছে। বাইডেন এ বিষয়ে আরো জানান, পুতিন খুব হিসেবি মানুষ। বাইডেনের উদ্বেগ, পুতিন মনে হয় এই যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না, এ বিষয়ে কিছু করা যায় কিনা তাও ভেবে দেখবেন বলেও জানিয়েছেন বাইডেন। সূত্র বিবিসি। ইউক্রেনে 26,000 রুশ সেনা নিহত দাবি কিয়েভের। সর্বশেষ 24 ঘন্টায় ইউক্রেনে রাশিয়ার 350 জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ মঙ্গলবার এক ফেসবুক বার্তায় জানায়, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার পর থেকে এখনও পর্যন্ত রাশিয়া প্রায় 26,000 সেনা হারিয়েছে। যুদ্ধের 77তম দিন পর্যন্ত রাশিয়া 1,170টি ট্যাঙ্ক, 2,808টি সাজোয়াজান, 199টি উড়োজাহাজ এবং 158টি হেলিকপ্টার হারিয়েছে। যুদ্ধ চলমান থাকায় এই সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বলেও জানিয়েছেন ইউক্রেন। তবে ইউক্রেনের দাবির বিষয়ে রাশিয়া তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্বতন্ত্রভাবে রাশিয়ার দাবি যাচাই করতে পারেনি। ন্যাটোর কেউ যুদ্ধ জড়ালে রাশিয়ার কি পরিণতি হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এক হয়ে রাশিয়ার বিরুদ্ধে চরম কিছু পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার গণমাধ্যম বন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রবেশাধিকারে বাধা, আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন সুইফট থেকে বিতাড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রুশ ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও বিমান যোগাযোগ নিষিদ্ধ, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এ পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ বিস্তার লাভ করেছে। গত 24 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল দখল নিয়েছিল তা ধরে রাখতে পারেনি। ইউক্রেনের রাজধানী কিয়েভ জয়ের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরেছে রুশ বাহিনী। এপ্রিলে তারা নাটকীয়ভাবে উত্তর ইউক্রেনে সেনা প্রত্যাহার করে পূর্ব ও দক্ষিণে মোতায়েন করেছে। রাশিয়ার এখন টার্গেট লোহানস্ক, দোনেতস্ক পুরোপুরি দখল। বর্তমানে রাশিয়া বিধ্বস্ত শহর মারিওপোল ধরে রেখেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের অন্যতম প্রধান চরিত্রে রয়েছে মার্কিন নেতৃত্বাধীন বিশ্বের প্রধান সামরিক জোট ন্যাটো। প্রেসিডেন্ট জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে ন্যাটো ইউক্রেনে বিপুল সামরিক সহযোগিতা করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনে ন্যাটোর অস্ত্র সরবরাহের অর্থ হল তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে, ন্যাটো ছায়া যুদ্ধে লিপ্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হল, ন্যাটোর এই যুদ্ধে জড়ালে তার লাভ কোথায়? ন্যাটো চায় নিজেকে আরো সম্প্রসারিত করতে। বিশ্ব
মানচিত্রে দেখা যাবে বেলারুশ আর ইউক্রেন বাদে রুশ সীমান্তের সব দেশ কব্জা করেছে ন্যাটো। ন্যাটোর মূল শক্তি যুক্তরাষ্ট্র, ন্যাটোতে মোট বাজেটের সিংহভাগ তারাই বহন করে। ন্যাটো 19 শতকের মাঝামাঝি সময় ধরে টিকে আছে সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দিতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। সোভিয়েত পতন করতেও সক্ষম হয়েছিল জোটটি। অন্যদিকে ন্যাটোর সঙ্গে লড়তে রাশিয়া সে সময় গঠন করে পাল্টা জোট ওয়ারশ। সোভিয়েত বিলুপ্তের পর সেটিও বিলুপ্ত হয়। তবে ন্যাটো আরো সম্প্রসারিত হতে থাকে। ওয়ারশোতে থাকা সব দেশ যোগ দেয় ন্যাটোতে। ন্যাটোতে অন্তর্ভুক্ত দেশ 30টি, এর মধ্যে 28টি ইউরোপের, বাকি দুটি উত্তর আমেরিকার। ইউরোপের আরো দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছে। এছাড়া এশিয়াতে জোটটি শক্তি বাড়াতে জাপানের সঙ্গে তৎপরতা বাড়াচ্ছে। প্রশ্ন উঠতেই পারে, ন্যাটোর কোনো দেশ যদি এই যুদ্ধে জড়ায় কিংবা জোটটির কোনো দেশের সঙ্গে রাশিয়া যুদ্ধে যায়, তাহলে এর পরিণতি কি হবে? ইউক্রেন ন্যাটো সদস্যভুক্ত না হওয়া সত্ত্বেও রাশিয়ার যে পরিণতি দাঁড়িয়েছে তা ভয়াবহ। ইউক্রেনের ন্যাটোর কেবল সমর্থন থাকায় অচল, শান্ত ও একঘরে হয়েছে রাশিয়া। রাশিয়ার 77তম বিজয় দিবসেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোনো হুঙ্কার শোনা যায়নি। পুতিনের দাবি, তারা নিজেদের অস্তিত্ব টিকে রাখতে বাধ্য হয়েই এই যুদ্ধে জড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ইউক্রেনকে রক্ষায় বদ্ধপরিকর। রাশিয়া যদি পরাজিত হয় তাহলে এর রাজনৈতিক ভবিষ্যৎ কি দাঁড়াবে তা এখনো অনুমেয় হচ্ছে না। ধারণা করা হচ্ছে পুতিন যদি হেরে যান তাহলে তার দেশকে উত্তর কোরিয়ার মতো বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাবেন। এছাড়া রাশিয়া যদি সম্ভাব্য পর্যায়ে বুঝতে পারে তাহলে ন্যাটোর ফ্রন্ট লাইন পোল্যান্ডে হামলার জন্য এগোতে পারে। যদি সত্যি ইউক্রেনে রাশিয়া হেরে যায় এবং পোল্যান্ডের দিকে পা বাড়ায় তাহলে ন্যাটো তার চিরচেনা রূপ দেখাবে। কেবল 90-এর দশকে ন্যাটোর ইরাক আক্রমণে 30 লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। তাইওয়ানের আশেপাশে চীনা যুদ্ধ বিমান জাহাজ। যুক্তরাষ্ট্র জাপানকে উস্কে দিতে ফিলিপাইন সাগরে যুদ্ধ বিমান ও জাহাজের উপস্থিতি বাড়িয়েছে চীনা বাহিনী। সেখানে তারা সামরিক মহড়া করছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের আশেপাশে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান জাহাজের উপস্থিতি বাড়াচ্ছে চীনা বাহিনী। বেশিরভাগ জাহাজ দ্বীপটির পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। প্রাপ্ত তথ্য মোতাবেক তাইওয়ানের খুব কাছেই অবস্থান করছে সেগুলো। রিপোর্ট অনুযায়ী মহড়ায় অংশ নিয়েছে চীনা বাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার লিওয়ানি, 55 ধরনের বড় ডেস্ট্রয়ার। এসব জাহাজ গত 2 মে থেকে পরবর্তী 5 দিন পূর্ব চীন সাগর থেকে মিয়াকো প্রণালী হয়ে প্রশান্ত মহাসাগরে পৌঁছেছে। মহড়ার সময় এসব যান তাইওয়ানের খুব কাছে চলে আসে। তাইওয়ানের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, চীনা বাহিনীর বেশ কিছু বিমান ও জাহাজ দ্বীপের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চলের কাছাকাছি অবস্থান করে। গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত তাদের উপস্থিতি ছিল ওই এলাকাগুলোতে। ইউক্রেনের রুশ আগ্রাসন যা বললেন চীনের প্রেসিডেন্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ইউক্রেনের যুদ্ধ যেন অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে চলে না যায়, সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত। শি জিনপিংকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, সেখানকার সংঘর্ষকে প্রসারিত বা তীব্র হতে দেওয়া উচিত নয়। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎসের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন শি জিনপিং। পরে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে একটি সংবাদ সম্মেলন করেছেন শোলৎস। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকেই কোনো পক্ষ না নেওয়ার চেষ্টা করছে চীন। সংকটে শান্তিপূর্ণ সমাধানের কথা বললেও বরাবরের মতো এবারও রাশিয়ার সমালোচনা করা থেকে বিরত থাকলো বেইজিং, সূত্র BBC।